जय हिंद दोस्तों, वेलकम टू माय यूट्यूब चैनल। आजकल ब्लॉगटी हलो बसंत उत्सव निये। हमारे ग्रामे केमन बसंत उत्सव पालन है से आज अपन के देखा। चलो हमारे साथ बसंत उत्सव पालन करते। घर के प्राय 10 किलोमीटर दूरे स्कूटी निये चललाम बसंत उत्सव पालन करते। আমরা পৌঁছে গেলাম 10 কিলোমিটার পার করে সেই প্রাণের শহর বসিরহাটে। সেখানকার বসন্ত উৎসব আপনাদেরকে প্রথম দেখাই, তারপর আমরা নিয়ে যাব প্রান্তিক ময়দানের বসন্ত উৎসব। চলো দেখা যাক প্রাণের শহর বসিরহাটের বসন্ত উৎসব। প্রচুর মানুষের ঢল নেমেছে এখানে বসন্ত উৎসব পালন করতে। খুব সুন্দর আলোকসজ্জা, খুব সুন্দর ডেকোরেটিং, দারুণ মনমুগ্ধকর পরিবেশ। প্রাণের শহর বসিরহাটে বসন্ত উৎসব দেখার পর আমরা চললাম আরো কিছু দূরে গিয়ে প্রান্তিক ময়দানের বসন্ত উৎসব দেখতে। চলুন প্রান্তিক ময়দানের বসন্ত উৎসব আপনাদের দেখাই। প্রান্তিকের বসন্ত উৎসব খুব সুন্দর ডেকোরেশন করেছিল। এতটাই জনজোয়ার ছিল, এতটাই ভিড় ছিল যে নিজেদের পরিচিত লোককে খুঁজতেই 20 মিনিট লেগে গেছে। খুব ভিড় ছিল, খুব এত মানুষের জনজোয়ার আগে কখনো দেখা যায়নি। চলুন কিছু আপনাদেরকে লাইভ ভিডিও দেখাই, লেটস গো।
ভিড়ের মাঝখানে আমার মেসো আর মাসির সাথে হঠাৎ দেখা হয়ে গেল, তো তাদের সাথেও একটু ভিডিও একটু ফটো সেলফি নিয়ে নিলাম। বসন্ত উৎসব বলে কথা, কোমর তো একটু দোলাতেই হয়, সেই তালে তালে একটু সবাই কোমর দোলাতে লাগলো। রাত 11টা বেজে গিয়েছিল, প্রোগ্রাম তারপরেও চলছিল, তো ছেলেকে বাড়িতে রেখে যাওয়া হয়েছিল, সেজন্য বেশি রাত না করে বেরিয়ে পড়া হলো ওখান থেকে। অনুষ্ঠান শেষ করে বাড়ি ফেরার পথে বসিরহাটের একটা ফেমাস হোটেল বলতে পারো, সোনা হোটেল তার নাম, সেখানে একটু গিয়ে ডিনার সেরে নেওয়া হলো। সোনা হোটেলে গিয়েই টাইম নষ্ট না করে তাড়াতাড়ি চিকেন বিরিয়ানি অর্ডার করলাম আর চটপট খাওয়া শেষ করে নিলাম। সোনা হোটেলে ডিনার সেরে বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে।
তো এখানেই শেষ করলাম আজকের ব্লগ, আবার দেখা হবে নেক্সট ব্লগ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর হ্যাঁ ফৌজি ফ্যামিলিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। টাটা বাই বাই।